কেরলে কাজ করতে গিয়ে আকস্মিক মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। মৃত ওই পরিযায়ী শ্রমিক ডোমকলের বাসিন্দা বলে খবর। স্বজন হারিয়ে শোকের ছাড়া পরিবার জুড়ে। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরও আধুনিক। আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জাব্বার শেখ নামে এক ব্যক্তি কেরলে কাজ করতে গিয়ে প্রাণ হারান। পরিবার সূত্রে জানা যায়, 3 মাস আগে তিনি কাজ করতে যান কেরলে। সেখানে একটি সিমেন্টের গোডাউনে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন জব্বার শেখ। এদিন রবিবার কাজ করছিলেন গোডাউনে, হঠাৎ অত্যাধিক গরম লাগতে শুরু করে তার। এমন পরিস্থিতিতে অসুস্থ বোধ করায় তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তার আকস্মিক মৃত্যু হয়। আপাতত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে মৃতদেহ। শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। কেরালা গেছিল 3 মাস হলো, ওখানে সিমেন্টে কাজ করতাম। আমরা এখান থেকে শুনেছি যে গরমে স্ট্রোক টাইপের হয়ে মারা গেছে। সঠিক তথ্য তো আমরা জানি না কী হয়ে গেছে। এখানকার স্থানীয় লোক ছিল, ওরা সংবাদ দিয়েছে যে অত্যন্ত গরম পড়ছিল, সিমেন্টে কাজ করতে করতে যে হুক লেগে হোক স্ট্রোক হোক মারা গেছে। আপনারা এখন কী চাইছেন? আমরা চাইছি লাস্টটা যে হোক আমাদের সুস্থ হোক, আসুক এখানে পোহা থাক লাস্টটা।